বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন লেখকের লেখা গল্পের সম্বার ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো আর কমেন্টে ভুলো না যাতে নতুন নতুন গল্পের আপডেট পেতে পারো সুক্তারার একশো এক ভূতের গল্প আজকের গল্প মানবেন্দ্র পালের লেখা অনুসরণ শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প শিয়ালদা থেকে নৈহাটি রানাঘাটের দিকে যেতে কয়েকটা স্টেশনের পর সোধপুর রাত প্রায় দশটা একটা ফ্ল্যাটে একজন মহিলা দুশ্চিন্তায় ছটফট করছেন এখনও তার স্বামী ফেরেননি মহিলাটির স্বামী কলকাতায় একটি কলেজের প্রফেসর সোধপুর থেকে কলকাতায় রোজই যাতায়াত করেন ফিরে আসেন সন্ধ্যার মধ্যেই আজ একটা মিটিং ছিল বিকেলে তা হোক মিটিং আর কতক্ষণ চলে এতক্ষণে ফিরে আসা উচিত ছিল অনেকে আছেন যারা কাজের পরও বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেন ইনি কিন্তু সেরকম নন নিজের কাজটুকু আর পড়াশোনা নিয়েই থাকেন সেই মানুষ আজ এত রাত পর্যন্ত কি করছেন ট্রেনের গণ্ডগোল নেই কলকাতাতেও কোনো হাঙ্গামা হয়নি টিভির খবরে তাহলে জানা যেত মহিলাটির কেমন যেন ভয় করতে লাগলো নিশ্চয়ই কিছু একটা হয়েছে এমনি সময় একটা রিক্সা এসে দাঁড়ালো মহিলা জানলার কাছে ছুটে এলেন উনি কি তবে রিক্সা করে ফিরলেন তা তো কথা নয় বাড়ি থেকে স্টেশনে হেঁটে আসতে বড়জোর দশ মিনিট মহিলাটি এক বুক উৎকণ্ঠা নিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলেন কলকাতায় মিটিং সেরে অধ্যাপক সুশান্ত ভট্টাচার্য সোধপুর ফেরার জন্য যখন শেয়ালদা স্টেশনে এলেন তখন সন্ধ্যে সাতটা বেজে পনেরো মিনিট ভাগ্য ভালো সঙ্গে সঙ্গে নৈহাটি লোকালটা পেয়ে গেলেন বেজায় ভিড় তবে এ ভিড় তার গা সওয়া রোজিত তাকে শেয়ালদা সোধপুর করতে হয় কিছু একটা ভাবতে ভাবতে চলেছিলেন সম্ভবত মিটিংয়ের কথাই ভাবছিলেন কয়েকটা স্টেশন যাবার পর তিনি নেমে পড়লেন প্ল্যাটফর্মে পা রাখতেই হঠাৎ তার মাথাটা কীরকম ঝিমঝিম করে উঠল তা সে মুহূর্তের জন্যে সঙ্গে সঙ্গে বুঝলেন ভুল করে সোধপুরের আগে স্টেশন আগরপড়ায় নেমে পড়েছেন তিনি তাড়াতাড়ি আবার ট্রেনে উঠতে গেলেন কিন্তু ট্রেনটা তখন প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তিনি বোকার মতো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজের মনেই খানিকটা হাসলেন মনে মনে নিজেকে ধিক্কার দিলেন দেখো কাণ্ড রোজ দুবেলা এই লাইনে যাতায়াত করি আর আজ কি না নিজের স্টেশনটাকেও ভুল হলো এরপরেই তার দ্বিতীয় ভুল তিনি যদি একটু অপেক্ষা করে পরের ট্রেনে সোধপুত যেতেন তাহলে হয়তো সেই সাংঘাতিক ঘটনাটা ঘটত না তিনি ঠিক করলেন পরের ট্রেনের জন্যে হাঁ করে বসে না থেকে লাইন ধরে হাঁটবেন সোধপুত তো পরের স্টেশন কতটুকুই বা পথ তার মতো বুদ্ধিমান লোকের এ কথাটা একবারও মনে হলো না যে এই অন্ধকারে লাইন ধরে হাঁটাটা কতখানি বিপজ্জনক সুশান্তবাবু হাঁটতে শুরু করলেন ঘড়িতে তখন আটটা বাজে তিনি লাইনের পাশ দিয়ে হাঁটছেন অন্যমনস্কভাবে এলোমেলো কত রকমের চিন্তা তিনি যেখানে দিয়ে হাঁটছেন তার ডান দিকে মাঠ পাঁদিকে ঝোপ ঝোপের পাশেই লাইন একসময় তিনি থমকে দাঁড়িয়ে পড়লেন সামনে আর রাস্তা বলে কিছু নেই একটা জলা কিন্তু রেল লাইনটা কোথায় গেল তিনি ঘাড় ঘুরিয়ে দেখলেন না লাইনের চিহ্নমাত্র নেই এই মরেছে এবার যাবেন কোথা দিয়ে তখন চারিদিক অন্ধকার হয়ে গেছে আকাশে তারা ফুটেছে হাতে টর্চও নেই যে পথ খুঁজে বের করবেন এতক্ষণে খেয়াল হলো এই যে তিনি লাইন ধরে সোধপুরের দিকে হাঁটছিলেন এর মধ্যে একটি ট্রেনও যেতে দেখেননি আশ্চর্য যাক ওসব ভেবে এখন আর লাভ নেই এখন কোনো রকমে শোধপুর পৌঁছতে হবে রাত হয়ে যাচ্ছে কিন্তু কোথা দিয়ে যাবেন পথ তো নেই কাউকে যে জিজ্ঞেস করবেন এমন একটি লোকও নেই এমনি সময় তার চোখে পড়ল জলার দিকে কেউ যেন বসে আছে গায়ে একটা সাদা চাদর জড়ানো তিনি সাগ্রহে এগিয়ে গেলেন হ্যাঁ সত্যি একজন জলার ধারে মাথা নিচু করে বসে আছে তার বসার ভঙ্গি দেখে মনে হলো লোকটার খুব দুঃখ আর মাথা নিচু করে কিছু ভাবছে সন্তোষবাবুর পায়ের শব্দ পেয়ে লোকটা তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছিল সুশান্তবাবু চেঁচিয়ে ডাকলেন এই যে ভাই ও ভাই মানুষটা দাঁড়িয়ে পড়ল সোধপুর যাব কোন দিকে মানুষটা কোনো কথা বলল না শুধু ইশারায় তাকে অনুসরণ করতে বলল যাক তবু একজন সঙ্গী পাওয়া গেল সুশান্তবাবু লোকটার পিছু পিছু হাঁটতে লাগলেন অন্ধকার রাত মাথার ওপর শুধু মিটিমিটি তারা দুধারে ঢোলকলমি আর বন তুলসির ঝোপ ঝিঁঝি ডাকছে দশ হাত দূরে চাদর চড়ানো মানুষটা এগিয়ে চলেছে মুখে কোনো কথা নেই সুশান্তবাবু ভাবেন লোকটা কথা বলে না কেন সংকোচ পাশাপাশি গেলে তো তবু দু চারটে কথা বলতে বলতে যাওয়া যায় ও ভাই একটু আসতে চলো না দুটো কথা বলি এটা কোন জায়গা লোকটা শুধু ঘাড় বিকিয়ে সুশান্তবাবুকে দেখল কোনো উত্তর তো দিলই না বরঞ্চ আরও জোরে জোরে হাঁটতে লাগলো লোকটা তো খুব রসিক আছে ও আমায় কি ভয় দেখাতে চায় মনে মনে বললেন সুশান্তবাবু তারপর তিনিও জোরে জোরে হাঁটতে লাগলেন লোকটাকে ধরবার জন্যে ওকে তো ধরতেই হবে নইলে এই অন্ধকারে কিছুতেই পথ খুঁজে পাবেন না এক সময় মনে হলো লোকটা নেই কিন্তু না ওই তো লোকটা হনহন করে চলেছে ওই যে অন্ধকারর গায়ের সাদা চাদরটা দেখা যাচ্ছে আর কিছু নয় শুধু চাদর জড়ানো লম্বা একটা মূর্তি দ্রুত থেকে দ্রুততর গতিতে এগিয়ে চলেছে ও ভাই একটু আস্তে হাঁটো আমি পিছিয়ে পড়ছি লোকটা তবুও ফিরে তাকালো না মনে হলো লোকটা যেন সুশান্তবাবুকে এড়িয়ে যেতে চাইছে পালিয়ে যেতে চাইছে লোকটা কি তবে চোর ডাকাত কে জানে বাবা তারপর তারপর একসময় লোকটাকে আর পাওয়া গেল না যেন হাওয়ায় মিলিয়ে গেল সুশান্তবাবু দাঁড়িয়ে পড়লেন একবার নিজেকেই যেন ঠাট্টা করে বললেন কি সুশান্তবাবু ভূত দেখছ না তো পরক্ষণী নিজের মনে হাসলেন হ্যাঁ সন্ধ্যে রাতে বেলঘড়িয়া আগরপাড়া সোধপুর অঞ্চলে ভূত কিন্তু এ কোথায় এলেন তিনি ডান দিকে ছোট ছোটো জলা আর মাঠ বাঁদিকে আমবাগান আর বাঁশ অন্ধকারে অতিকষ্টে তিনি ঘড়ির দিকে নজর করলেন রাত নটা তিনি অবাক হলেন এতক্ষণ ধরে হেঁটেছেন শেষ পর্যন্ত এত হেঁটে কোথায় এসে পড়লেন এতক্ষণে তিনি ভয় পেলেন খুনে চিন্তাই চিন্তাইবাজ বা ভূতটুতের ভয় নয় তার ভয় এইভাবেই কি সারা রাত একটা জল আর মাঠের ধারে দাঁড়িয়ে থাকতে হবে এমনি সময় কাছেই যেন ট্রেনের শব্দ শুনতে পেলেন দূর থেকে শব্দটা এগিয়ে এসে মাটি কাঁপিয়ে পিছনের দিকে মিলিয়ে গেল ট্রেটের শব্দ সারা জীবন ধরে অনেক শুনেছেন কিন্তু কখনো এত ভালো লাগেনি তিনি ধরে নিলেন নিশ্চয়ই খুব কাছে রেললাইন আছে নিশ্চয়ই আম বাগানটার পিছনে তখনই তিনি পরিমরি করে ছুটলেন পরনের কাপড় ধুলোয় কাদায় একসা কাঁটা গাছের খোঁজার ঘাড়ি ছিঁড়েও গেছে সেই অবস্থাতে তিনি লাইনের দিকে ছুটতে লাগলেন লাইনটা পেয়ে গেলে আর ভাবনা নেই আপডাউন দুটি লাইন চলে গেছে সমান্তরালভাবে অন্ধকারও ঝকঝক করছে লাইন তিনি লাইনের ওপর এসে দাঁড়ালেন দুদিকে তাকালেন কিন্তু স্টেশনের কোনো চিহ্নই দেখতে পেলেন না তবু তিনি লাইন ধরে হাঁটতে লাগলেন অল্প দূর এগোতেই লাইনের ওপর সাদা মতো কি একটা পড়ে আছে দেখলেন ওটা আবার কি? ভাবতে ভাবতে আরও দুপা এগোতেই তিনি ছিটকে দুপা পিছিয়ে এলেন সাদা চাদর জড়ানো একটা দেহ লাইনের ওপর আর মণ্ডুটা পড়ে আছে লাইনের বাইরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই সুশান্তবাবু ভয়ে চিৎকার করে উঠলেন তার চিৎকার বাতাসে মিশে যেতে না যেতেই লাইনের পাশ থেকে একটা বিকট শব্দ সেটা অট্টহাসি না হুঙ্কার বোঝা গেল না রাতে স্তব্ধতা খান খান করে উত্তর থেকে দক্ষিণ আকাশের দিকে ধেয়ে গেল সুশান্তবাবু আর দাঁড়াতে পারলেন না কে আছো বাঁচাও বলে লাইনের ধারে বসে পড়লেন এই সময় কয়েকজন রেলের কর্মী লাইন ধরে আসছিল চিৎকার শুনে তারা ছুটে এলো তাদের হাতে টর্চ সুশান্তবাবুকে তারা উদ্ধার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনল তারপর একজন জিজ্ঞেস করলো কোনখানে একটা লোক শুয়ে আছে শুয়ে কি লোকটা লাইনে মাথা দিয়েছিল দু টুকরো হয়ে গেছে একদিকে ধর আর একদিকে মাথা কাঁপা কাঁপা গলায় বললেন সুশান্তবাবু বলেন কি কোথায় ওই তো বলে সুশান্তবাবু আঙুল দিয়ে জায়গাটা দেখা দিকে থমকে গেলেন লোকগুলো লাইনের চারিদিকে টর্চের আলো ফেলে তন্নতন্ন করে খুঁজল কিন্তু কোথাও কিছু দেখতে পেল না শুধু দেখা গেল যেখানে তারা দাঁড়িয়েছিল ঠিক তার পাশের জোপে একটা সাদা মলিন চাদর পড়ে আছে একমাত্র সুশান্তবাবু ছাড়া আর কেউই চাদরটার গুরুত্ব দিল না সুশান্তবাবুই বিস্ফারিত চোখে চাদরটা দেখলেন কিন্তু কাউকে কিছু বললেন না লোকগুলো সুশান্তবাবুর কথা কিছু বুঝতে পারল না তারা মনে করে নিল যে যে কারণেই হোক সুশান্তবাবুর কিছু গোলমাল হয়ে গিয়েছিল সুশান্তবাবু একটু ধাতস্থ হয়ে জিজ্ঞেস করলেন এখান থেকে সোদপুর স্টেশন কত দূর তারা বলল আপনি উল্টো দিকে চলে এসেছেন একটু এগোলেই বেলঘড়িয়া লোকগুলি সুশান্তবাবুকে সঙ্গে করে বেলঘড়িয়া স্টেশনে পৌঁছে দিল সুশান্তবাবু হাফ ছেড়ে বাঁচলেন যাক তবু একটা স্টেশনে এসে পৌঁছেছেন আবার ট্রেনে উঠতে হবে আবার একটা স্টেশন আগরপাড়া তারপর সোধপুর কিন্তু সেই রাত আটটা থেকে এখন এই পৌনে দশটা পর্যন্ত এই যে সব ঘটনা ঘটে গেল এর মানে তাহলে কি সুশান্তবাবু ব্যাপারটা চিন্তা করতে লাগলেন কিন্তু কিছুই বুঝে উঠতে পারলেন না